প্রিয় দর্শকবৃন্দ, পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি এই ভিডিওটিতে বলবো আগামী 9ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, এই মাঘী পূর্ণিমার দিনে করুন এই বিশেষ কাজগুলি, ফিরবে সংসারে হারিয়ে যাওয়া সুখ ও শান্তি। তবে চলুন দেখে নিন এই সম্পূর্ণ ভিডিওটিতে। তার আগে বলে রাখি, যারা আজকে আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল রঙের বেল আইকনটি অন করতে কখনোই ভুলবেন না, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত প্রাচীন ভারতীয় হিন্দুশাস্ত্র মতে বিভিন্ন পৌরাণিক কাহিনী সম্পর্কে আলোচনা করে থাকি। বলা হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন বিশেষ একটি তাৎপর্যপূর্ণ আছে, কারণ মাঘ মাসে এই দিনটির বিশেষ মর্যাদা দেওয়া হয়। কারণ বলা হয় এই দিনে নাকি আপনি যদি আপনার মনস্কামনাগুলি জানান অবশ্যই আপনার সেই মনস্কামনাগুলি পূরণ হতে বেশি সময় লাগবে না, খুব সহজেই আপনার হারিয়ে যাওয়া সুখ ও শান্তি ফিরে আসবে। তবে চলুন দেখে নিন এই মাঘী পূর্ণিমার দিনে আপনি এই বিশেষ কাজগুলি অবশ্যই করুন, কারণ বাঙালি 12 মাসে 13 পার্বণ, তাই এক পার্বণ চলে গেলে আবার অন্য পার্বণের জন্য প্রস্তুত পর্ব নেওয়া হয়। ঠিক তেমনই মাঘ মাসে এই বিশেষ দিনটিতে আপনি করে ফেলুন এই কাজটি আর ফিরে পান হারিয়ে যাওয়া সুখ ও শান্তি। মাঘী পূর্ণিমার দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি ধ্যান করুন, কারণ এই ধ্যানের মাধ্যমে আপনার আগামী দিনের সকল বাসনাগুলি পূরণ হতে বেশি সময় লাগবে না। কারণ আপনি এই বিশেষ দিনে ধ্যানের মাধ্যমে আপনি যদি আপনি যেই দেবতাকে পুজো করেন সেই দেবতার উদ্দেশ্যে প্রণাম করুন, কারণ এই বিশেষ ধ্যানের মাধ্যমে ওই দেবতাকে আপনি যদি আপনার সকল মনস্কামনাগুলি জানান অবশ্যই সেই সকল মনস্কামনাগুলি পূরণ হতে বেশি সময় লাগবে না। কারণ হয়তো আমরা আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন রকমের দেবদেবীর পুজো করে থাকি, হয়তো কেউ শিবকে ভালোবাসেন, কেউ লক্ষ্মীকে, কেউ দুর্গাকে, প্রভৃতি রকম দেবদেবীকে ভালোবেসে থাকেন এবং নিয়মিত পুজো পার্বণ করে থাকেন। ঠিক তেমনই বলা হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন সকালবেলায় উঠে আপনি যদি ধ্যান করেন আর সেই ধ্যানের মাধ্যমে আপনি আপনার দেবতার উদ্দেশ্যে সকল মনস্কামনাগুলি জানান অবশ্যই আপনার মনস্কামনাগুলি পূর্ণ হতে বেশি সময় লাগবে না। কারণ হয়তো আমরা আমাদের জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্তে বা সঠিকভাবে চলতে পারি না, কিন্তু এটা যদি জেনে করা হয় তাহলে আপনার জীবনে সকল বাধাগুলি থেকে আপনি নিরাপদভাবে জীবনযাত্রা করতে পারবেন। জীবনে আমরা প্রত্যেকেই ভালো থাকতে চাই, কিন্তু জীবন কখনো আমাদের ভালো রাখে আবার কখনো খারাপের মধ্যে ফেলে দেয়, কিন্তু আমরা কেউ কখনোই চাই না আমরা আমাদের জীবনে আঘাত পাই বা খারাপ হোক। তাই বলা হচ্ছে আগামী দিনে কীভাবে আপনার স্বপ্নগুলোকে বাস্তবে পূরণ করতে গেলে বা আগামী দিনে সংসারে শান্তি ফিরিয়ে আনার জন্য অবশ্যই আগামী 9ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাঘী পূর্ণিমার দিন করে ফেলুন এই কাজগুলি আর ফিরে পান হারিয়ে যাওয়া সুখ ও শান্তি। এবার অপরদিকে বলা হচ্ছে এই দিনে সকল দেবতারা তার স্বর্গ থেকে নেমে এসে গঙ্গায় আসেন স্নান করতে, তাই আপনি যদি পারেন এই দিনে বিশেষ এই শুভ কাজটি করুন, অর্থাৎ আপনিও গঙ্গা স্নান করে আসুন, কারণ এই গঙ্গা স্নানের মাধ্যমে আপনার পুণ্য লাভ করতে পারেন খুব সহজেই। তাই বলা হচ্ছে মাঘী পূর্ণিমার দিন সকল দেবতারা মিলে গঙ্গায় স্নানে আসেন, তাই আপনিও যদি পারেন অবশ্যই মা গঙ্গা দেবীর উদ্দেশ্যে যাত্রা করুন আর গঙ্গা স্নান সেরে পুণ্য লাভ করুন, কারণ আপনি যদি এই বিশেষ কাজটি করতে পারেন অবশ্যই আপনার আগামী জন্মে পুণ্য লাভ করতে পারবেন খুব সহজেই। যদি পারা সম্ভব হয় এই গঙ্গা স্নানের পর আপনি মা গঙ্গার জল আনতে পারেন একটি পাত্র করে, আর সেই জল এনে বাড়ির সকল সদস্য এবং বাড়ির চারপাশে ছিটিয়ে দিন, কারণ বলা হচ্ছে এই দিনে যদি আপনি এই গঙ্গা জল ছিটিয়ে দেন তাহলে বাড়ির সমস্ত রকম অশুভ শক্তি দূরীভূত হয়ে যাবে এবং বাড়িতে আসবে শুভ শক্তির আগমন, আর বাড়ি থেকে অশুভ শক্তি চলে গিয়ে যদি শুভ শক্তি প্রবেশ করে তাহলে জীবনে সকল প্রকার বাধা বিপত্তিগুলো কেটে গিয়ে আপনি নিশ্চিন্তে বসবাস করতে পারবেন এবং সুখে ও শান্তিতে, এবং পরিবারের প্রত্যেকের মধ্যে এক
মিলন বন্ধনে আবদ্ধ থাকতে পারবেন, কারণ হয়তো আমরা জীবনে সকল পরিবারকে নিয়ে সুখে ও শান্তি থাকতে চাই, কিন্তু কখনোই সেটা সম্ভব হয়ে উঠতে পারে না কোনো কোনো ক্ষেত্রে। তাই বলা হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন আপনি যদি এই ছোট্ট ক্রিয়াটি করতে পারেন, অবশ্যই আপনার পরিবারের মধ্যে এক মিলন আবদ্ধে আবদ্ধ হতে পারবেন খুব সহজে। তাই 9 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এই দিনে করে ফেলুন এই বিশেষ কাজগুলি, আর আপনার সমস্ত রকমের হারিয়ে যাওয়া স্বপ্নগুলিকে পূরণ করতে বেশি সময় অবশ্যই লাগবে না। তাহলে বুঝতেই পারছেন যে এই 9 ফেব্রুয়ারি অর্থাৎ সামনে বৃহস্পতিবার আর কয়েকটা দিন পরে আপনি যদি এই বিশেষ ক্রিয়াগুলি অবশ্যই করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবন কেল্লা ফতে। জীবনে আমরা প্রত্যেকেই স্বপ্ন দেখে থাকি, কিন্তু সেই স্বপ্নগুলোকে কীভাবে বাস্তবে পূরণ করব বা কীভাবে আমরা জীবনে সফলতা পারব সেটা কেউ কখনোই ভেবে উঠতে পারি না, বা সেই আশাটুকু আমরা ছেড়ে দিই, কারণ আমরা জীবনে চলার পথে অনেক বাধা পাই। সেই বাধাগুলিকে অতিক্রম করতে করতে আমরা জীবনে ক্লান্ত হয়ে পড়ি, আমরা ঠিকভাবে সেই বাধাগুলোকে অতিক্রম করতেই পারি না। তাই বলা হচ্ছে আপনি অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে জেনে নিন এবং বাকি বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন, অবশ্যই আপনি জানুন এবং অপরকে জানতে সাহায্য করুন। তাই বলা হচ্ছে 9 ফেব্রুয়ারি সামনে বৃহস্পতিবার একটি বিশেষ দিন, তাই আপনি এই বিশেষ দিনটিকে হাতছাড়া করবেন না, কারণ বাঙালি 12 মাসে 13 পার্বণ। তাই বলা হচ্ছে আমরা আমাদের হিন্দু সমাজে বিভিন্ন রীতিনীতি পুজো পার্বণ করে থাকি, কিন্তু সেই রীতিনীতিগুলোকে একটু ভালোভাবে পালন করতে পারলে জীবনে অবশ্যই আমরা সফল হতে পারবো। আমরা হয়তো কেউ কেউ পুজো পার্বণ করে থাকি, কিন্তু সেই পুজো পার্বণ ভালোভাবে করে থাকি না, ভালোভাবে রীতিনীতিগুলোকে মেনে চলতে পারি না। তাই অবশ্যই বলা হচ্ছে আপনি 9 ফেব্রুয়ারি সামনের বৃহস্পতিবার অবশ্যই করুন এই কাজটি। জীবনে হয়তো অনেকেই অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু আর সময় নষ্ট করবেন না সামনে 9 ফেব্রুয়ারি বৃহস্পতিবার। আবারও বলছি আপনি যদি এই ক্রিয়াগুলি করেন অবশ্যই সফলতা পাবেন। এবার অপরদিকে বলা হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন আপনি যদি হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু সকল প্রকার বাধা বিপত্তিগুলো কেটে যাবে। আপনি যে কোনো শুভ কাজে গেলে সেই কাজটি খুব তৎক্ষণাৎ মধ্যে মিটে যাবে, এবং আগামী দিনে যে সমস্যাগুলি আসছিল এবং অর্থ সংকটের মধ্যে পড়তে চলেছিলেন, সেই অর্থ সংকট থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন এবং ভালোভাবে সুখে ও শান্তিতে জীবনযাপন করতে পারবেন। তাই বলা হচ্ছে এই বিশেষ দিনে আপনি হনুমানজির পুজো দিয়ে আসুন, এবং পারলে বাড়িতে হনুমানজির ফটোর সামনে আপনি আপনার সকল মনস্কামনাগুলি জানাতে ভুলবেন না। বিপদ আপদে আপনি যদি হনুমানজিকে স্মরণ করেন বা হনুমানজির যে কোনো মন্ত্রপাঠ করেন, অবশ্যই হনুমানজির কৃপা পাওয়া যায়, কারণ এই হনুমানজির মন্ত্র হচ্ছে শক্তিশালী মন্ত্র যা জীবনে সকল প্রকার বাধাগুলোকে কাটিয়ে দেবে এবং অশুভ শক্তিগুলোকে দূরীভূত করে দিয়ে আপনার মধ্যে প্রবেশ হবে শুভ শক্তি। আর জীবনে শুভ শক্তিতে প্রবেশ করা মানে সকল প্রকার বাধা বিপত্তিগুলো কেটে যাবে এবং আপনি নিশ্চিন্তে সাংসারিক জীবন এবং আর্থিক জীবনে ভালোভাবে সফল হতে পারবেন। তাহলে বুঝতে পারছেন যে এই মাঘী পূর্ণিমার দিন হনুমানজির পুজো করা বা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসা কতখানি গুরুত্বপূর্ণ কাজ। তাই বলা হচ্ছে এই দিনে আপনি ভুল করেও কখনোই অন্য কাজে যাবেন না, বিশেষ করে 9 ফেব্রুয়ারির দিন। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে এই দিনটির কতখানি মর্যাদা রয়েছে। পারলে অবশ্যই আপনি আপনার জীবনে সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে এই কাজগুলি করতে হবে, কারণ জীবনে আমরা অনেক রকম রীতিনীতি মেনেছি, কিন্তু বলা হচ্ছে এই বিশেষ দিনে আপনি যদি এই কাজগুলি অবশ্যই করতে পারেন, তাহলে আপনার মঙ্গল হবে, ঠিক এর পাশাপাশি আপনার পরিবারে মঙ্গল হবে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।